বৃদ্ধা মাকে তাড়াতে দুই ছেলের অমানবিক নির্যাতনের অভিযোগ। বৃদ্ধা মাকে মেরে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে দুই ছেলে, এমন অভিযোগ পাওয়া গেছে সিরাজদিখানে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনেশ্বর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। সেখানে বৃদ্ধা মা রোকেয়া বেগমকে মারধরের অভিযোগ তার আপন দুই বড় ভাই ও সেজু ছেলে খায়রুল ইসলাম মঞ্জু ও মজিবুর তালুকদারের বিরুদ্ধে। একাধিকবার শারীরিক ও প্রতিনিয়ত মানসিকভাবে নির্যাতন করেছে দুই ছেলে। সরেজমিনে ঘুরে জানা গেছে, উপজেলার ভবানীপুর গ্রামের মৃত হাজী মোহাম্মদ ফজল তালুকদারের ছয় ছেলে ও পাঁচ মেয়ে। এর মধ্যে বিগত 40 দিন আগে তাদের বাবা মারা গেলে বাবার বসত ঘরটি দখলে মরিয়া হয়ে উঠেছে অভিযুক্ত দুই খায়রুল ও মজিবুর। তাই প্রতিনিয়ত নানা ইস্যু তৈরি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে তাদের মা রোকেয়া বেগমকে। তারই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী পুকুরের মাছ ধরার ইস্যু নিয়ে খায়রুল ইসলাম ও মজিবুর তাদের মাকে মারধর করে। এ সময় ছোট ভাই শামীম ও মুন্না মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে রক্তাক্ত জখম করে। পরে রোকেয়া বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও অভিযুক্ত দুই ভাইয়ের বৃদ্ধ বোনদের 12 ভরি স্বর্ণ ধার নিয়ে না দেওয়ার অভিযোগ রয়েছে। নির্যাতিতা বৃদ্ধা রোকেয়া বেগম বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে বড় ছেলে ও সেজু ছেলে খায়রুল ইসলাম মঞ্জু ও মজিবুর আমার বসত ঘরটি দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা নানা ইস্যু তৈরি করে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে যাচ্ছে। এর আগে দুই ছেলে নির্যাতন সইতে না পেরে থানায় জিডি করেছি। এখনো আমি আমার অপর ছেলে মেয়েদেরকে নিয়ে শঙ্কিত। তবে মাকে মারধরের বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত দুই ছেলে খায়রুল ও মজিবুর। তারা বলেন, মাকে নয়, কথা কাটাকাটি হয়ে চাই ভাই বোনের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি শুনেছি দাবি করে স্থানীয় পঞ্চায়েত কমিটির মালিক গোরাপি বলেন, বিষয়টি নিয়ে জৈনসারের উপজেলা চেয়ারম্যান বিচারের দাবিতে নিয়েছেন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে জানিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মীর শহীদুল ইসলাম বলেন, চার ভাই বোনের মধ্যে মারামারি ছুটিতে গিয়ে তাদের মায়ের গায়ে হয়তো আঘাত লেগেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। নিউজ ওয়ান বাংলা টিভি মুন্সিগঞ্জ।